আমাদের তো মাথা কিছু নাই, কারণ মাথায় যদি আমাদের কিছু থাকতো তাহলে তো মানুষ এত কষ্ট করতো না, মানুষ রাস্তায় নেমে জীবন দিত না, কিংবা গুলি খেয়ে কি বলে সোরার দি হাসপাতালে কিংবা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ইয়ে করতো না। আমার যদিও মাথা একটা, আমার কিন্তু তিনটা মন্ত্রণালয়ের মাথা ব্যথা, বিদ্যুৎ জ্বালানিরও মাথা ব্যথা আমার, তারপরে সড়কের সেতুরও মাথা ব্যথা আমার, আর রেলের এরও মাথা ব্যথা। ওই আমাদের অনলাইন একটা টিকিটিং সিস্টেম আছে সহজের, তো কিন্তু যেই যে কেউ টিকিট করতে যান যে টিকিট আর পাওয়া যায় না, কিন্তু আবার ওই কালোবাজারে 200-300 টাকা হোয়াট এভার সময় বেঁধে বেঁধে এটা পাওয়া যায়। তো এইটাই এই সমস্যাটাই আমরা আজকে আলোচনা করেছি। তো আগের আলোচনার সঙ্গে এখানে ইয়ে যে পার্থক্যটা হলো, আগে আলোচনাগুলো শুধু রেলের মধ্যেই হতো এবং সবাই বলতো না স্যার সব ঠিকই আছে, স্যার কোনো অসুবিধা নেই, টিকিট পাওয়া যাচ্ছে, কোনো সবই, তারপরে ইন্টারনেট দেখেন। এখন তো আরেক অজুহাত হয়েছে যে কম্পিউটার, অ্যাজ ইফ কম্পিউটার আপনার সমস্যার সমাধান করে দেবে। তো যাই হোক, এই জন্য আমরা করছি কি, এইবার আর ইয়েতে থাকি নাই, মেট্রো রেলের মতো আমরা কিন্তু ওই যে রেলের মধ্যে সীমাবদ্ধ থাকি নাই। আমরা ওই যে কি বলে যে আপনার আপনার চেনেন না হয়তো চাল ডালের সিও ওয়াসিম আলিম, সে ওয়াটন স্কুল থেকে পাশ করা ইয়ে এবং কম্পিউটার সিস্টেম ভালো বোঝে। তারপরে হচ্ছে যে ডক্টর ফিজা, উনি ওই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইয়ের শিক্ষক। তারপরে ওই যে আনিকা জারা, উনি ইয়ে থেকে আসছেন, এই টেক্সাসের এএনএম থেকে আসছেন। তো আমরা ওনাদেরকে এখন ইনভলভ করি, কারণ হচ্ছে কি আমাদের আমাদের তো মাথা কিছু নাই, কারণ মাথায় যদি আমাদের কিছু থাকতো তাহলে তো মানুষ এত কষ্ট করতো না, মানুষ রাস্তায় নেমে জীবন দিত না, কিংবা গুলি খেয়ে কী বলে সোরার দি হাসপাতালে কিংবা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ইয়ে করতো না। তো ওই জন্য আমরা এইসব এই যে বাইরের যেসব মাথা, বিশেষ করে তরুণদের মাথা আমরা ব্যবহার করছি, তো সেইটার ব্যাপারে ও আজকে আলোচনা হয়েছে, দুই তিনটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। তো এই প্রেজেন্টেশনের মধ্যে যেটা কতগুলো জিনিস আমরা পেয়েছি, আমরা এটা একটা ডায়াগনস্টিক, যে আপনি একটা রুগী করতে আগে ব্লাড টেস্ট করে, তারপরে ইয়ে টেস্ট করে, ইউরিন টেস্ট করে, কিংবা অন্যান্য সব টেস্ট করে। তো আমরা হচ্ছে কি ওই টেস্টটাই এখানে করছি। তো এই টেস্টে দেখা গেল যে অনেকগুলো জিনিস হচ্ছে, যেমন ধরেন আপনি কমলাপুর থেকে যখন টিকিট চাচ্ছেন তখন কমলাপুরে টিকিট নাই, কিন্তু আবার তেজগাঁ স্টেশন থেকে টিকিট আছে। তো আপনার জন্য ইট ডাজেন্ট ম্যাটার আপনি কি যে গন্তব্যে যাবেন সেটার জন্য কমলাপুর থেকে উঠতে হবে, এটা তো এমন তো কোনো বাধ্যবাধকতাও নাই। এরপরে আরেকটা জিনিস যেটা আমরা ওই ইয়ে থেকে ডায়াগনস্টিক থেকে আমরা পেয়েছি সেটা হচ্ছে যে আপনি ঠিক আছে 7-8টা ট্রেনের নাই, কিন্তু আপনি 10টা ট্রেনের কি অবস্থা, তো এগুলো তো লোকে জানে না। তো সুতরাং লোক ওই টিকিটের জন্য দেখেই বলে যে না, কারণ আপনার তো ফ্লেক্সিবল, মোটামুটি একটা সাধারণ ফ্লেক্সিবিলিটি তো মানুষের থাকে যাতায়াতের, যে আমি 7টা ট্রেনে গেলাম না আমি 10টা ট্রেনে গেলাম, আমি কমলাপুর থেকে উঠলাম না আমি তেজপুর বিমানবন্দর থেকে উঠলাম, কিংবা আমি শ্রীমঙ্গল থেকে উঠলাম না কুলাউড়া থেকে উঠলাম। তো আমরা এইটা সহজকে আমরা ইয়ে দিয়েছি, নির্দেশ দিয়েছি যে এইটা যাতে দর্শক সরি যিনি টিকিট কিনবেন উনি যাতে দেখতে পান। তারপরে আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে ওই যে রেল থেকে ওই যে মৌখিকভাবে টিকিট বন্ধ করে রাখে, এটা একদম না, কারণ এই রেল আপনি রেলে চাকরি করেন ভালো কথা, আল্লাহর কাছে শুকরগুজারি করেন, কিন্তু রেল আপনার ব্যক্তিগত সম্পত্তি না, এটা হচ্ছে জনগণের সম্পত্তি, ওই জন্য এটাতে সবাই অ্যাক্সেস থাকতে হবে, বুঝতে পারছেন? কারণ ইমার্জেন্সি শুধু আমি সচিব উপদেষ্টা বলে আমার ইমার্জেন্সি আছে, অন্য লোকের ইমার্জেন্সি নাই, বুঝছেন না? অন্য লোকের তো আরও বড় ইমার্জেন্সি থাকতে পারে। তো সুতরাং আমরা এগুলো যেটা বললাম যে আমরা এইটা এই যে বললাম যে আমাদের এই দেশটা হচ্ছে কতগুলো মানুষের জন্য হয়ে গেছে, সচিবের জন্য, উপদেষ্টা বা মন্ত্রীর জন্য, কিংবা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য দেশ হয়ে গেছে। তো আমরা এখন দেশটাকে তাদের কাছে, মানুষের, সাধারণ মানুষের কাছে ফিরাই দিতে চাই।